হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সেটা হচ্ছে এঁচোড়ের পকোড়া। তো তার জন্য তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আগামি এঁচোড়ের আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবারে আমি দেবো হলুদ গুঁড়ো। আমি তো সিদ্ধ সময় একটু হলুদ দিয়েছিলাম, তাই আমি এখন অল্প হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তো তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, একটুখানি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো তারপর আমি দিচ্ছি মরিচ গুঁড়ো, গোলমরিচ আর ধনে একসঙ্গে গুঁড়িয়ে রাখা থাকে, তো আমি সেই এটা এক চামচ দিয়ে দিলাম। তো তারপর আমি অ্যাড করছি আদা রসুন বাটা। তোমরা চাইলে মানে আদা রসুন নাও দিতে পারো, অনেকে আবার আদা বাটা দেয়, বাট আমি আদা রসুন দুটোই আমি ইউজ করেছি। তো তারপর আমি দিয়ে দেবো হচ্ছে বেসন, যাতে মানে ব্যাটারটা আট আট হয় সেই বীজে আমি আগে দু চামচ বেসন অ্যাড করলাম। তো আগে থেকে আমি চটকে চটকে মেখে নেব। আমি না লঙ্কা গুঁড়োটা অ্যাড করিনি, কেননা আমার মেয়ে একটু ঝালটা কমই খায়, তো তার জন্য আমি একটুখানি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভালো করে মেখে নেব, চটকে চটকে একদম সুন্দর করে মেখে নেব, মানে মাখতেই থাকো মাখতেই থাকো, যতক্ষণ আমি মাখতেই থাকো মাখতেই থাকো এরকম ভাবে। তো এখন দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি, এদিকে মামা আমাকে দেখো ভিডিওটা করে দিচ্ছে, কারণ একা হাতে তো আমার পক্ষে পসিবল না, তার জন্য মামা ক্যামেরাটা ধরে দিয়েছে। আর আমি এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। তো আমি আরেকটু বেসন দিলাম, কারণ আমার বেসনটা একটু কমই হয়েছে, সামান্য একটু বেসন দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে একটু মেখে 15-20 মিনিট রেখে দিলাম। তো তারপরে দেখো, তো 15-20 মিনিট হয়ে গেছে। তো আমি কড়াতে আমি সাদা তেল দিচ্ছি, তো তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ একটু মচমচে করে ভাজা হবে। তো আমি দেখো এটা ঠিক মানে একটু মানে চ্যাপটা টাইপের একটু দিয়ে দিলাম, তোমরা চাইলে গোল গোলও করতে পারো, বাট আমরা এই ধরনেরই একটু বেশি ভালো লাগে, তো আমি এই ধরনেরই করে নিলাম। তো আমি মানে বেশি আছে ভাজবো না, আমি অল্প আছে লাল লাল করে ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো অনেকে চাইলে পেঁয়াজও দিতে পারো, বাট আমি আমাদের নিরামিষ ছিল তো আমি পেঁয়াজ দিইনি। তো দেখো আমি লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট, সুন্দর করে লাল লাল করে একদম গ্যাসটা আস্তে দিয়ে ভেজে নেব। তো একবার করে আমি রান্না করছি, একবার করে দেখো মামাকে দেখতে আসছি, দেখো খেলছে, ভীষণ দুষ্টুকো, একটাও কথা শোনে না। তো ওকে আমি একবার করে দেখতে আসছি, একবার করে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। তো এদিকে মোটামুটি আমার প্রায় ভাজা হয়েই গেছে পকোড়াটা, তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো আর একটু লাল লাল হতে দিয়েছি। তো এবার আমার ভাজা রেডি হয়ে গেছে, তো আমি নামিয়ে সার্ভ করব। তো রেডি আমাদের এঁচোড়ের পকোড়া, সাথে একটু শসনি, খুব সুন্দর টেস্ট হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো।